হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক 670। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি রাউটারের সাথে কিভাবে ওয়্যারলেস কনফিগারেশন করবেন ইউএসবি কেবলের মাধ্যমে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ইউএসবি কেবলের সাহায্যে আপনার ইনস্টলেশন করতে হলে সর্বপ্রথমে আপনাকে ফুল সফটওয়্যার এবং ড্রাইভারটি ইনস্টলেশন করতে হবে। এবার আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব, হার্ডওয়্যারে যাব। এখানে দেখেন আমাদের যে ড্রাইভারটি আছে, যে প্রিন্টারটির নাম শো করছে, সেই প্রিন্টারটির উপরে আমরা ডাবল ক্লিক করব। এইচপি প্রিন্টার অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। এখানে বাম দিকে লাইনে দেখেন যেগুলো অপশন আছে, আমরা এইখানে দেখেন টুলস আছে, আমরা টুলসে ক্লিক করব। তো আমরা টুলসে সিলেক্ট করি। এখানে দেখেন ডিভাইস যে সেট আপ অ্যান্ড সফটওয়্যার, এইখানে আমরা ক্লিক করব। এবার দেখেন তিনটি অপশন আছে, আমরা যে মধ্যের অপশনটি কনভার্ট ইউএসবি কানেক্টেড ডিভাইস টু ওয়্যারলেস, ইউএসবির মাধ্যমে আপনার কি ওয়্যারলেসটে কনভার্ট করার জন্য আমরা এখানে সিলেক্ট করব। এখানে দেখেন ওর রেঞ্জের মধ্যে যতগুলো সে রাউটার সার্চ করে পাবে সবগুলো এখানে সে শো করবে। তো আমরা যে রাউটারের সাথে কানেক্ট করব সেই রাউটারটা সিলেক্ট করি, যেমন নীরব আমরা এটা আগে সিলেক্ট করে এখানে দেখেন নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন আমাদের ইন্টারনেট ইউজ করার জন্য আমরা যে রাউটারের পাসওয়ার্ডটা ইউজ করি সেই পাসওয়ার্ডটা এখানে আমরা টাইপ করব। এবার আমরা নেক্সটে ক্লিক করি। এই সময় দেখবেন প্রিন্টারটির আপনার ওয়্যারলেস যে লাইটটা সেটা ব্লিঙ্কিং করতে থাকবে। ওয়্যারলেস সিগন্যালটি যখন স্টেবল হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার এই প্রিন্টারটি রাউটারের সাথে কনফিগারেশন কমপ্লিট হয়েছে। এই সময় একটি অটোমেটিক আইপি প্রিন্টারে জেনারেট হয়, সেই আইপিটি আপনার দেখার জন্য ইনফরমেশন বাটন মানে আই বাটনে প্রেস করলে আপনার যে ইনফরমেশনটা বের হবে সেইখানে আপনার টোটাল ইনফরমেশনটি থাকবে এবং সেখানে আপনি আইপিটি জানতে পারবেন। ইনফরমেশন বাটনে ক্লিক করি।
দেখেন আমাদের রাউটারটি যে সিগন্যাল নীল কালার হয়ে আছে তার মানে আমাদের কানেক্ট আছে, এবং কানেক্ট কোন ওয়াইফাই নেটওয়ার্কে আছে নীরব। এবং দেখেন পিনটার আইপি অ্যাড্রেস 192.168.0.105, তার মানে এই আইপি দিয়ে আমি যে কোনো আইপি ডিভাইস, যেমন ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে, স্মার্টফোন হতে পারে, সেগুলোতে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ড্রাইভারটি ফুল ইনস্টলেশন করে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে পিন করতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাং 670 ওয়্যারলেস প্রিন্টারটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে রাউটারের সাথে কনফিগার করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।